আসসালামু আলাইকুম। আজকে সোজা ট্রেনিং একাডেমির একটা খুশি সংবাদ আছে। গত কত তারিখে তুমি পরীক্ষা দিয়েছিলে? 29 তারিখে পরীক্ষা দিয়েছো। রনি সোজা ট্রেনিং একাডেমির স্টুডেন্ট। রনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা থানা থেকে আসছিল আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এক মাসের একটা সৈনিক পদের জন্য প্রস্তুতি কোর্স করার জন্য। তা আল্লাহ তাআলার রহমতে সে ভালোভাবে কোর্স সম্পূর্ণ করেছে। আর করার পরে তার একটা মেডিকেলের সমস্যা ছিল, নাকের একটা পলিসের সমস্যা ছিল, ওইটা আমরা ইনশাআল্লাহ সমাধান করে দিয়েছি এখান থেকে। তো গত রংপুর ক্যান্টনমেন্টে লাইনে দাঁড়ায় দাঁড়ানোর পরে কতজন গেছিলে তোমরা? স্যার গেছিলাম স্যার 200 2-250 জনের মতো গেছিল। তো ওখান থেকে মাত্র চান্স পেয়েছো কয়েকজন তোমরা? তোমরা 3 জন চান্স পেয়েছো, তাই না? তো যাই হোক, ফাইনালি সে চান্স পেয়েছে আল্লাহ তাআলার রহমতে, তার বাবা মার দোয়ায়। আর আমাদের চেষ্টা কতটুকু ছিল জানি না, চেষ্টা করেছিলাম এক মাসে ওর যতটুকু ডেভেলপ করে দেওয়া দরকার সেটা ডেভেলপ করে দিয়েছি। তো এই আনন্দ ঘন মুহূর্তে আমাদের একাডেমির পক্ষ থেকে তেমন কিছু দেওয়ার কিছু নাই, জাস্ট ওকে শুধু একটা আমরা মিষ্টি খাওয়াতে পারি আর কি। বলো তোমরা? আরেকটা খাই, তাই না? আরেকটা খাই। দেখো খুব ভালো ছেলে, পরিশ্রম করেছে আল্লাহ তাআলার রহমতে, ও ইঞ্জিনিয়ারিং করে ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে। সবাই রনির জন্য দোয়া করবেন এবং আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে কোর্স করে। তো আল্লাহ সবারই যেন মনের আশা পূরণ করেন এবং সকলে যেন তার আকাঙ্ক্ষিত লক্ষ্য যে সৈনিক পদে চাকরি করবে, সৈনিক পদে চাকরি নিয়ে দেশে বাই নিজেকে নিয়ে যেতে করবে, সে স্বপ্নটা যেন সকলের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে যেন সে পূরণ করতে পারে। এই হচ্ছে হলো বিষয়। আরেকটা বিষয়, যারা নবীনরা আসতে চান তারা আসতে পারেন। এসে রনি যেহেতু সাফল্য পেয়েছে এখান থেকে, আপনারাও ইনশাআল্লাহ প্রস্তুতি নেন। আপনারাও আশা করি আমাদের এক বিন্দু পরিমাণ হলো আমাদের একাডেমি থেকে একটু হলেও উপকৃত হবেন। আর এই উপকৃত মাধ্যমে আপনারা নিজ যোগ্যতায়, নিজ মেধায়, নিজ পরিশ্রমে আপনি বাংলাদেশ সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে যোগদান করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর কি চান্স পেয়েছে রনি, সবাইকে এখন মিষ্টি খাওয়াচ্ছে। স্টাফদেরকে দুটো করে খাওয়াবো রনি, স্টাফদেরকে দুটো করে মিষ্টি খাওয়াবো। এই পাশে আরেকজন স্টাফ আছে, লাভলু আছে। লাভলু তো 2-3-4-5টা মিষ্টি কিছু হয় না। আমি আর খাবো না, আমি ভাত খেয়ে আসলাম, একটু আগে লাঞ্চ করে আসলাম। আর বাকি আছে কয়জন আছে? বাকি সবাই বাকি আছে। আচ্ছা, আর রনির জন্য একটা বড় তালে দাম আসছে। তোমরাও তো একদিন এরকম ইনশাল্লাহ চান্স পেয়ে মিষ্টি খাওয়াবা নাকি? চান্স কি পাওয়া যাবে না? চান্স অবশ্যই আমাদেরকে সবাইকে পেতে হবে, বুঝে গেছে? চান্স কিন্তু তোমাদের অপেক্ষায় ওয়েট করছে, তাই না? শুধু নিজের যোগ্যতাটা প্রমাণ করতে হবে, তাহলে তোমাদের চান্স হয়ে যাবে, ঠিক কি না? এই হচ্ছে হলো বিষয়। হ্যাঁ, ছবি তো অবশ্যই তুলবো আমরা।